করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে চট্টগ্রাম নগরীর রামপুর 25 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুস সবুর লিটনের তত্ত্বাবধানে আজ সন্ধ্যায় 6000 পরিবারের মাঝে 2টি করে মাস্ক, ব্লিচিং পাউডার, হ্যান্ড স্যানিটাইজার, 1টি করে ডেটল সাবান এবং বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল আলম আজাদ, খোকন, ইফতি, সুমন, সাদেক, আরাফাত ও আওয়ামী যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আজ সকাল থেকে রামপুর 25 নং ওয়ার্ডের রাস্তাঘাট, নালা, নর্দমা ব্লিচিং পাউডার মিশ্রিত পানি দিয়ে পরিষ্কার করা হয়। এ সময় আব্দুস সবুর লিটন বলেন, করোনা ভাইরাস থেকে মুক্তি রাগ পর্যন্ত তিনি এই কাজ অব্যাহত রাখবেন। হ্যাঁ, এইটি একটি ভাইরাস, এটি অ্যাকচুয়ালি আল্লাহ দিয়েছেন, যে রোগ আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেছেন, একটি দরজা বন্ধ হলে শত দরজা আমি খুলে দিব। আমি রোগ দিয়েছি, আমি শেফা দিব, আমি আল্লাহর কাছে প্রার্থনা করব, দোয়া করব, শুধু মুসলিম জাতি নয়, সমগ্র মানব জাতিকে আল্লাহ যাতে সুস্থ রাখুক, এই বিপদ থেকে মুক্তি লাভ করুক। সমস্ত জাতি, সমস্ত সারা পৃথিবীর মানুষ আজ অসহায় একটি মাত্র ভাইরাসের কারণে। তা আমি সবাইকে বলবো, আপনারা শুধু মুসলমান হিসেবে মুসলমানের জন্য, আপনারা সারা বিশ্বের সারা জাতির জন্য আপনারা দোয়া করুন, যাতে সমগ্র জাতি আজকে সারা পৃথিবী যাতে আল্লাহ রহমত দেয়, নেগা দেয়, যাতে সুস্থ রাখে, এবং এই ভাইরাস, করোনা ভাইরাস নামক এর থেকে আমরা আল্লাহ যাতে আমাদের প্রতিরোধ দেওয়ার ক্ষমতা করে। এবং সবাইকে আমি আবারও এটুকু বলবো, আপনারা সচেতন থাকুন, যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে নির্দেশনা দিয়েছেন আমাদেরকে চলার মতো, আমরা তাই মেনে চললে ইনশাল্লাহ আমাদের আল্লাহর রহমতের রোধ প্রতিরোধ ক্ষমতা, আমাদের যার যেটুকু আছে এটা নিয়ে আমরা প্রতিরোধ করতে পারব। নির্বাচন বন্ধ হওয়ার পরে যে করোনা ভাইরাসের কারণে এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বলেছেন বিত্তবানদের সহযোগিতায় আসার জন্য, তা আমি অ্যাকচুয়ালি বিত্তবান নয়, কিন্তু আমি একজন রাজনীতিবিদ। আমি সর্বক্ষণ আমার পজিশন রামপুর ওয়ার্ডের চিন্তায় আমি মগ্ন থাকি, যে আমার রামপুর ওয়ার্ডকে কীভাবে আমি আল্লাহর রহমতে এই করোনা ভাইরাস থেকে সবাইকে সচেতনমূলক কর্মকাণ্ডে সচেতন করা যায়, এই নিয়ে আমি চিন্তাভাবনায় আছি এবং এই নিয়ে আমি কাজ করছি। যে আপনারা এর আগে বলেছে আমার এক ভাই, যে আমার এখানে 6000 পরিবারকে দেওয়ার মতো একটা অ্যাক্সাসোল, তারপর একটি সাবান, ব্লিচিং পাউডার, আর ব্লিচিং পাউডার সাবান রয়েছেন, 4টি আইটেম, মাস্ক রয়েছেন, এবং আমার 6000 পরও আমার পর্যাপ্ত পরিমাণ রামপুর ওয়ার্ডে আরও 10000 দেওয়ার মতো আছেন। এখানে দেখছেন, এখানে 2 ড্রাম আপনার অ্যাক্সাসোল তৈরি করার জন্য, অ্যাক্সাসোল তৈরি করার জন্য অ্যালকোহল রয়েছে, আরও 2 ড্রাম ভিতরে রয়েছে, এবং পর্যাপ্ত পরিমাণ ব্লিচিং পাউডার রয়েছে আপনার। আমি এবং আজকে সারা দিন আমার একটি গাড়ি দিয়ে আমি আমার রামপুর ওয়ার্ডে আমি পানি দিয়ে, পানি এবং ব্লিচিং পাউডারের মাধ্যমে রামপুর ওয়ার্ডকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছি। আমি সর্বশেষ এটুকু বলবো, আল্লাহর রহমত আমার রামপুর ওয়ার্ডে এপর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হয় নাই, এবং ইনশাল্লাহ সচেতনমূলক যেভাবে সচেতন করা যায়, আসলে করোনা ভাইরাস ভয়ের কিছু নেই, সচেতন থাকতে হবে, সচেতন করতে হবে, এবং সচেতন করার জন্য যেটুকু সম্ভব আমার দ্বারা, আমি তো সব সমস্যার সমাধান করতে পারবো না, সচেতন করার জন্য যতটুকু আমার দ্বারা সম্ভব আমি অতটুকু করে যাচ্ছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, শুধু আমি নই, সবাইকে যারা বিত্তবান আছেন, আমি সবাইকে আমার রামপুর ওয়ার্ডে সবাইকে বলবো, আপনারা এগিয়ে আসুন, আপনারা পার্শ্ববর্তী, আপনারা একটি পরিবারকে আপনার সাধ্যমতো আপনি সহযোগিতা করুন, কারণ এখন হচ্ছে দুঃসময়, এই দুঃসময়ে আপনার লকডাউন থাকবেন ঠিক আছে, কিন্তু ফাঁকে ফাঁকে আপনি দেখেন যে আপনার আশেপাশে কোনো পরিবার না খেয়ে আসে কিনা, তাও যদি না পারেন আমাকে একটি ফোন দিন, আমি 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 খাদ্য পৌঁছে দিব, আমি ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রামপুরের দুস্থ মানুষ এবং সর্বস্তরের মানুষদের জন্য আমরা উনি কিছু সামগ্রী ব্যবহার করেছেন, এখানে হ্যান্ড স্যানিটাইজার রয়েছে, ব্লিচিং পাউডার আছে, মাস্ক আছে, এবং একটি সাবান রয়েছে। ক্ষুদ্র পরিসরে আমরা শুরু করেছি, ইতিমধ্যেই রামপুরের বসবাসকারী নাগরিকদের মধ্যে প্রায় 6000-এর উপরে প্যাকেট করা হয়েছে। আরও যদি শর্টেজ থাকে, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি তার ব্যবস্থা করে দেবেন। আমরা চাই আব্দুস সবুর লিটন যেভাবে এলাকার মানুষের সুখে দুঃখে থাকেন এবং উনি সবসময় বিপদের মুখে জনগণের পাশে থাকেন, সেভাবে বিত্তবানরাও যদি
এগিয়ে আসে তাহলে পুরো এলাকাবাসী উপকৃত হবে, দেশ এবং রাষ্ট্র উপকৃত হবে। এছাড়াও উনি পুরো রামপুরে ব্লিচিং পাউডার মিশ্রিত পানি প্রধান প্রধান সড়ক এবং অলিতে গলিতে স্প্রে করা হচ্ছে, এটা কন্টিনিউ থাকবে। আমাদের এই ব্যাপারে উনি আমাদেরকে এই এলাকাবাসীকে আশ্বস্ত করেছেন, সেজন্য উনি যা যা লাগে করোনা মোকাবেলায় মানুষকে সচেতনতার সৃষ্টি করার জন্য উনি লিফলেট বিতরণ করেছেন ইতিমধ্যেই এবং এই সামগ্রী নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছেন। সেজন্য আমরা এলাকাবাসী হিসেবে ওনাকে ধন্যবাদ জানাই, ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা আবারও অনুরোধ করব আরও যারা বৃত্তবানরা রয়েছেন তারা যদি এগিয়ে আসে এলাকাবাসী উপকৃত হবে।